বন্ধুরা, যবে থেকে ভারত সরকার দ্বারা মেক ইন ইন্ডিয়া মিশন লঞ্চ করা হয়েছে, তবে থেকে ভারতকে আত্মনির্ভর বানানোর দিশায় সরকার মিশন মোডে লেগে পড়েছে। এখন এই ভারত আর আগের ভারত নেই, এটা এখন একটা নতুন ভারত। আর এখন যেটা ভারত করেছে তা গোটা দুনিয়াতে ভারতকে এমনটা করা প্রথম দেশ বানিয়ে দিয়েছে। যদিও মেক ইন ইন্ডিয়া নিয়ে তৈরি ভিডিওতে কিছু এমন কমেন্টও আসে যা দেখে মনে হয় কিছু মানুষ ভারতের উন্নতিতে খুশি নয়, তাদের উদ্দেশ্যে একটা মন্তব্য করে ভিডিওটা শুরু করছি। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, এসব বিষয় নিয়ে সরকারকে ক্রিটিসাইজ করছেন করুন, কিন্তু যে যে ক্ষেত্রে উন্নতি হচ্ছে সেগুলোর প্রশংসাও করুন। যেই দেশে থাকছেন, যেই দেশে নুন খাচ্ছেন, অন্ততপক্ষে সেই দেশের উন্নতি দেখে জ্বলবেন না। যদি আপনারা আমাদের সঙ্গে সহমত হন তাহলে অবশ্যই কমেন্টে জানান। আসলে বন্ধুরা, উত্তরপ্রদেশে নোডা শহরে জেড টাউন প্রাইভেট লিমিটেড নামক একটা কোম্পানি একটা ম্যানুফ্যাকচারিং হাব স্থাপন করেছে, যেখানে এক বছরের মধ্যে 1 কোটিরও বেশি ইলেকট্রনিক এবং আইওটি ডিভাইসের ম্যানুফ্যাকচারিং করা হবে। ওদিকে এখানে ম্যানুফ্যাকচারিং এর কাজ শুরুও হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে ভারত নিজের সবচেয়ে অ্যাডভান্স ডিজিটাল ম্যানুফ্যাকচারিং ইউনিটের প্রতিষ্ঠা করে ফেলেছে। এই ইউনিট তো অনেক দেশের কাছেই রয়েছে, কিন্তু ভারত এই ইউনিটকে সঠিকভাবে ম্যানেজ করে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করা শুরু করে দিয়েছে। কথা বলি ভারতের প্রথম SMCC মানে স্মার্ট ম্যানুফ্যাকচারিং কম্পিটেন্সি সেন্টারের। বন্ধুরা, এই সেন্টারের অর্গানাইজ 23 মে 2022 গুজরাটের আহমেদাবাদ শহরে হয়েছে। এই স্মার্ট ম্যানুফ্যাকচারিং সেন্টারকে দ্য সেন্টার অফ এক্সিলেন্স IoT অর AI মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড IT ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর গভর্নমেন্ট অফ গুজরাট নেসকম কোম্পানির সঙ্গে মিলে বানিয়েছে। এই ইনাগুরেশন রাজীব চন্দ্রশেখর এবং ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ করেছে। ওনারা বলেছেন, উদ্যোগ 4.0 এর মতো টেকনিক্যাল সফলতা ভারতের বিনির্মাণ ক্ষেত্রের ভবিষ্যৎকে গভীরভাবে আকৃতি দিতে চলেছে। স্বনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করতে MEITYS এর স্টার্টআপগুলোকে সম্পূর্ণরূপে সমর্থন করবে। বন্ধুরা, ন্যাসকো হলো একটা বেসরকারি অর্থাৎ বেসরকারি ট্রেড অ্যাসোসিয়েশন কোম্পানি, যার পূর্ণ নাম হলো ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ। একটা সহযোগী কোম্পানি, প্রধানত ফোকাস করে ভারতীয় প্রযুক্তি শিল্পের বিকাশ লাভের ওপর, এবং সেই কারণেই অনেক অংশীদারিত্বের পর অবশেষে ভারতে SMCC প্রতিষ্ঠিত হয়েছে। এখন এই বিশেষত্ব সম্পর্কে কথা বলা যাক। আসলে বন্ধুরা, এখানে অনেক নতুন প্রযুক্তি চালু করা হবে এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিং সলিউশন সরবরাহ করা হবে, যাতে ভারতের মধ্যে সেরা ইনোভেটিভ মাইন্ডকে তৈরি করা যেতে পারে, এবং এটা মেক ইন ইন্ডিয়া ইন্ডাস্ট্রি 4.0 এর প্রেক্ষাপটে কাজ করতে চলেছে, যেখানে সরকারের লক্ষ্য এই ধরনের সহযোগিতার সাথে একটা ইকোসিস্টেম গড়ে তোলা, যাতে ইন্ডাস্ট্রিতে হওয়া সমস্ত সমস্যার সলিউশন বের করা যাবে। 2021 সালে ইন্ডাস্ট্রি 4.0 এর জন্য প্রায় $6.5 বিলিয়ন খরচ করা হলেও এত টাকা খরচ করেও উৎপাদন হয়নি, যার কারণে এখন ডিজিটাল সমাধান দেওয়ার জন্য ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করা হবে, যেখানে সম্পূর্ণ নিরাপত্তার সাথে নতুন উৎপাদন শুরু হবে। বন্ধুরা, SME কোম্পানিগুলোকে অনেক সময় প্রযুক্তিগত সমস্যায় পড়তে হয় এবং এর সমাধান SMCC কোম্পানিগুলো দ্বারা নিয়ে আসা হবে। এবং এছাড়া যত নতুন MNC অর্থাৎ যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আসছে, তারাও তাদের উৎপাদনকে অনেকাংশে এগিয়ে নিতে সহায়তা করবে। বন্ধুরা, আরো একটা বড় খবর বেরিয়ে আসছে। প্রকৃতপক্ষে আমরা সবাই জানি যে ভারত প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেলের জন্য অন্যান্য দেশের ওপর নির্ভরশীল। এখানে ভারতের 75% খরচ 40টা বিভিন্ন দেশ থেকে আমদানি করে করা হয়। কিন্তু এখন ভারত দীর্ঘকাল ধরে নির্ভরশীল থাকবে না, কারণ ভারত খুব দ্রুত খনন প্রক্রিয়া শুরু করেছে। এবং একটা খুব বড় খবর বেরিয়েছে ভারতের বৃহত্তম অপরিশোধিত তেল এবং গ্যাস কোম্পানি ONGC তরফ থেকে। এই কোম্পানির মতে ভারতে প্রায় 115-120টা কূপ রয়েছে, যেগুলোতে ড্রিলিং করে সহজেই তেল উত্তোলন করা যায়। এই অনুমান অনুযায়ী সংস্থাটি প্রায় 31,000 কোটি টাকার বাজেট নির্ধারণ করেছে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।